নমস্কার, কেমন আছেন? ভালো থাকুন। অনুষ্ঠানে সকলকে অনেক অনেক স্বাগত। আমরা জানি যে আপনারা ভালো থাকার জন্য এই অনুষ্ঠানটাকে বেছে নিয়েছেন, কেন? কারণ এই অনুষ্ঠানে আমরা এমন একজন চিকিৎসককে পেয়ে যাই যিনি কিন্তু শুধুমাত্র সমস্যা নিয়েই কথা বলেন না, সমস্যাটা শারীরিক কেন বা যে কোনো রোগ নিয়ে যখনই আলোচনা করেন ডাক্তারবাবু, কি লক্ষণ হতে পারে আগে থেকে বোঝার, কেন হয়েছে বা কিভাবে সারানো যেতে পারে, সেটি কিন্তু অন মিডিয়ায় বিস্তারিতভাবে যদি কোনো অনুষ্ঠানে ব্যাখ্যা করা যায় সেটি কিন্তু আপনাদের এই অনুষ্ঠান। আর যখনই আপনারা ফোনে লাইভ অনুষ্ঠানে তাকে পেয়ে যান, আপনাদের শারীরিক সমস্যা নিয়ে কিন্তু যথেষ্ট সময় ধরেও তিনি কথা বলে থাকেন, তাই জন্যই হয়তো প্রত্যেকটা শনিবারের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন আর তার জন্য আমরা অপেক্ষা করে থাকি। আর যেই আলোচনায় আমরা বেশ কয়েকটা সপ্তাহ মানে কয়েকটা এপিসোড ধরে চলছিলাম, যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ শারীরিক সমস্যা আমাদের কিন্তু এখনকার দিনের সব থেকে বড় সমস্যা। এক কথায় আমরা বলতে পারি না আমরা ভালো আছি, কিন্তু এই কেমন আছেন ভালো থাকুন অনুষ্ঠানের সঙ্গে যারা যারা ডাক্তারবাবুর সান্নিধ্যে সমস্যা সমাধানটা পেয়ে যান তারা বলতেই পারেন আমি ভালো আছি। আর যে আলোচনায় আমরা গত কিছু এপিসোড ধরেছিলাম প্যানক্রিয়াসের ক্যান্সারের কি কি দেখে বুঝবো লক্ষণ, এটি আলোচনা কিন্তু অলরেডি আমরা করছিলাম, কিন্তু আজকে যেটা হবে সেই আলোচনায় জারি থাকবে, মানে হচ্ছে কি কি লক্ষণ সেটি নিয়ে তো আরো একবার বিস্তারিত আলোচনা হবে, তার সাথে সাথে প্রিভেন্ট কি করে করা যায়, কি করে হয় সেটি কিন্তু আমি প্রশ্ন রাখবো অবশ্যই ডাক্তারবাবুর কাছে। সাথে আপনারা আছেন, আপনারা চলে আসবেন ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার। ডাক্তারবাবুকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে মূল পর্বে প্রবেশ করলাম। ডাক্তারবাবু অনেক অনেক স্বাগত আপনাকে। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই ইচ্ছে জানিয়ে আমি বক্তব্য শুরু করব। বক্তব্য শুরু করার আগে আমার কাজ তো মানুষকে পরিষেবা দেওয়া, সেছাড়াও আমার আরেকটি পরিচয় হচ্ছে আমি ভারতের নাগরিক। আমার যত দর্শক শ্রোতৃমণ্ডলী আছে, শতকরা 95 ভাগই ভারতের নাগরিক। আমরা সবাই আমাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছি এবং ভোটাধিকার প্রয়োগ করে এক নির্বাচিত সরকারের মুখোমুখি হতে চলেছি এবং আমাদের ভারতবর্ষের যিনি নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, উনি হয়তো আগামী দিনের মধ্যেই শপথ নেবেন এবং আমরা সবাই, সব ভারতবাসী আশা করব উনি সমগ্র ভারতবাসীরই প্রধানমন্ত্রী হবেন এবং আমাদের যে ভারতবর্ষের মানুষের কষ্ট দুঃখ, গরিব মানুষের অসুবিধে, মধ্যবিত্তের ওপর প্রবল চাপ, এগুলো অন্তত আগামী 5 বছরে কিছুটা লাঘব হবে, মানুষ আরেকটু ভালো থাকবেন। এবং তাহলে আমি যে অনুষ্ঠানের প্রথমে সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এসব বলতে পারি, সেগুলো সত্যি সত্যি অর্থবহ হবে, এই ইচ্ছে জানিয়ে আজকে বক্তব্য শুরু করব। আমি গতদিন আমার অনুষ্ঠানে লিভার নিয়ে সিরিজ করতে গিয়ে প্যাংক্রিয়াস সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেছিলাম। আপনারা অনেকে প্যাংক্রিয়াস নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেছিলেন, আমি উত্তর দিয়েছিলাম। গত 2 সপ্তাহ ধরে আমাকে ফোনের মাধ্যমে এবং অনেকে SMS করে আমার হেল্পলাইনেও অনেক প্রশ্ন রেখেছেন, তার মধ্যে যে আজকে আলোচনার বিষয়বস্তু বেশিরভাগ মানুষ প্রশ্ন করেছেন যে প্যাংক্রিয়াসের ক্যান্সার, যেহেতু যারা একটু জানেন তারা বোঝেন যে রোগটা খুব মারাত্মক, হলে প্রায় সারে না, তো সেইটা থেকে দূরে থাকার উপায় কী এবং খুব স্পেসিফিক কজ কী কী কারণে ক্যান্সার হয় সেটা জানলে হয়তো দূরে থাকা যাবে। আমি একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে রাজকুমার দাস বলছিলাম। হ্যাঁ রাজকুমার বাবু, পূর্ব মেদিনীপুর থেকে বলুন। বলুন। আমার 2012 সাল থেকে মানে পেটের প্রবলেম, মানে কোনো কিছু খিদে পাচ্ছে না, পেটটা যেন সবসময় ভর্তি, উপরের দিকে মানে ঠেসে মানে ভর্তি হয়ে থাকে এবং পাইখ মানে টুলসটা ক্লিয়ার হচ্ছে না, মানে পায়খানা অনেক কোনো কোনো দিন একটু হচ্ছে, মানে হচ্ছে প্রতিদিন কিন্তু ক্লিয়ার হচ্ছে না, আর রাত্রে ঘুমাতে গেলে যেন অস্থির অস্থির ভাব লাগে আর কি, সবসময় একটা অস্থির অস্থির ভাব লাগে। তো এই জন্য আপনি কি চিকিৎসা করছেন? মানে আমি তো অনেক জায়গায় দেখিয়েছি এবং অনেক মানে টেস্টও করিয়েছি, রিপোর্ট গুলো সব নর্মাল,
কিন্তু মানে কোনো সুরাও পাচ্ছি না আর কি। হ্যাঁ, তো শেষ যে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করলেন তার কি মত ছিল, তিনি কি বললেন? সে যাকে দেখি কি উনি বললেন যে আপনার মেন্টালি আর এবং ফিজিক্যালি আইবিএস এই ধরনের একটা বললেন। হ্যাঁ, এটা তো ওনার ডায়াগনোসিসের কথা, তো আপনার রোগ সারানোর ব্যাপারে উনি কি করলেন? উনি বলছেন যে ওষুধ খেতে হবে, সময় লাগবে, এই ধরনের মানে কোনো কিওর পাচ্ছি না কোথাও। ও, আমি বুঝতে পারছি, আমি বুঝিয়ে দিই যে ওনার ডায়াগনোসিস অলমোস্ট কারেক্ট, এবং খালি ওনার বক্তব্যের দ্বিতীয় অংশের সাথে আমি একটু একমত হলাম না, উইথ ডিউ রেসপেক্ট টু হিম, এই রোগ পুরো সেরে যাবে এবং আপনি 100% আপনার কথায় যেটাকে কিওর বলেন, আমি বলি রিলিফ, সেটা 100% আপনি রিলিফ পাবেন। চিকিৎসাটা সঠিক হচ্ছে না, সঠিক চিকিৎসা হলে ইরিটেবল বাউল সিনড্রোম মানে আইবিএস যেটা বলেছেন, এবং উনি ওর আগে একটা কথা ব্যবহার করেছেন, এটা মেন্টাল ব্যাপার, এই কথাটা আমি ব্যবহার করতে চাই না, কারণ আমাদের মানুষের এখনও প্রচুর মানুষের ধারণা মেন্টাল তার মানে কি ওর একটু মাথার গণ্ডগোল হয়ে গেল। আসলে এটা মাথার কোনো গণ্ডগোলের ব্যাপারই না, এটা একদম পেটের রোগ, তার সাথে সাথে কিছু কিছু বিহেভিয়ারাল প্রবলেম, এটা বাংলায় বলতে গেলে স্বভাবের একটু অসুবিধে হয়, আপনি যেভাবে চিন্তা করেন তার একটু প্রবলেম হয়, এসব নানা রকম হয়। তার মধ্যে মূল যে দুটো জিনিস হয় সেটা হচ্ছে রাগ, সন্দেহ এবং উদ্বেগ, আমি বাংলা ব্যবহার করছি, রাগ, সন্দেহ এবং উদ্বেগ, এই সব জিনিসগুলো বাড়ে, এগুলো পুরোটাই কিন্তু ওই পেটের রোগ থেকে। সঠিক চিকিৎসা আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, এবং এই চিকিৎসা যেটা চলছে এটা হচ্ছে আবার বাংলায় বলি পাইকারি চিকিৎসা, এটা আপনার রোগ সারাবে না। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? এটা আপনি আর একটা কথা বলছেন না, এখনো মুখ দিয়ে বেরোয়নি, দুটো জিনিস, একটা হচ্ছে মনে হচ্ছে পেট পরিষ্কার হচ্ছে না, মানে পেটটা আর একটু পরিষ্কার হলে ভালো হবে। এটা মনে হয় রুগীদের সব এক কমপ্লেন। তো আর একটা জিনিস হচ্ছে কখনো কখনো মনে হবে এটা গলার কাছে কিছু আটকে আছে, মানে সেটাকে মানে এ করার কিছু নামানো গেল না, বা খুব কষ্ট করে নামাতে হচ্ছে, একদম একদম স্পেসিফিক, এই তো আমরা শুনে অভ্যস্ত, এটাই হয়, এবং এটা এই অবস্থায় সারা ছাড়িয়ে ফেলতে হবে, এই অবস্থায় যদি ছাড়িয়ে ফেলা না যায় এর থেকে অন্য একটা রোগের সূত্রপাত হয়, সেটা কিন্তু মানে আমরা আমাদের ভাষায় বলি ম্যানিয়াকাল ডিসঅর্ডার, অত দূর যেতে দেওয়া যাবে না, তার আগেই ওষুধের চিকিৎসা এটাকে সারিয়ে ফেলতে হবে। ছ বছর অনেক সময়, অনেক সময়। ও আর একটা কথা একটু বলে দিই, আমার মনে পড়ে গেল, আপনার না খালি মনে হবে যে আরো পরীক্ষা করে দেখি আমার কি হয়েছে, এই রোগীদের একদম মনে হয় যে এই পরীক্ষা করি, ওই পরীক্ষা করি, ওইখানে যাই মানে ভেলোরে যাই, সাউথ ইন্ডিয়া যাই, এখানে যাই, ওখানে যাই, আমি আর নাম করছি না, এই পরীক্ষা করি, ওই পরীক্ষা করি, খালি ঘুরতে থাকে। আসলে এই রোগের সঠিক চিকিৎসার জন্য বেশি ঘোরাঘুরি, এক গাদা পরীক্ষা নিরীক্ষা, ওই 5 বার করে এন্ডোস্কোপি, মানে আমার কাছে পেশেন্টরা যখন আসে তখন প্রায় একটা বাজারের বড় থলে হাতে করে ধরে নিয়ে আসে, এক গাদা কাগজপত্র। তো সেই জন্য বলছি, অত যদি কোনো ইনভেস্টিগেশন অলরেডি করে থাকেন তারপরে আর নতুন করে কিচ্ছু করার দরকার নেই, খালি চিকিৎসা বদলাতে হবে, সঠিক চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আর মাথাটা একটু ভার ভার মনে হয় অনেক সময়, মনে হয় বুঝতে পারছি, হ্যাঁ আমি আমি বুঝতে পারছি, আপনি পুরোপুরি সুস্থ হবেন এর সম্পর্কে কোনো মানে সন্দেহ নেই, খালি চিকিৎসা বদলাতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? আমি লাইন বিচ্ছিন্ন করি? ধন্যবাদ। আচ্ছা, উনি যে প্রশ্ন করলেন, আমি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আরও কিছু বলার আছে, কিন্তু আমার আজকের মূল যে বক্তব্য, আমি প্যানক্রিয়াটিক ক্যান্সার নিয়ে কথা বলতে গিয়ে, প্যানক্রিয়াটিক ক্যান্সারের ওই আমি যখন মানুষের সাথে যোগাযোগ বলুন, আলোচনা বলুন, কিসে আরেকটু সুবিধে হয়ে যাবে এরমভাবে চিন্তা করি, মানে কীভাবে আলোচনা করলে আপনি সুবিধে হয়ে যাবে একটু বেশি বুঝতে পারবেন, সেইভাবে আলোচনা করার জন্য প্যাংক্রিয়াসের ক্যান্সার থেকে দূরে থাকবো কী করে সেইটা বোঝাতে গেলে প্যাংক্রিয়াটিক ক্যান্সারের কারণগুলো কী কী আমি আগে সেগুলো পরিষ্কার করে বলবো। এইটা গত 2 সপ্তাহে কীভাবে প্যাংক্রিয়াটিক ক্যান্সারটা হয় সেটা বলেছি, কিন্তু কারণগুলো সাজিয়ে বলা হয়নি, এবং এই কারণগুলো জানলে কী করে সেটা থেকে দূরে থাকা যাবে সে ব্যাপারে একটা সদর্থক আলোচনা হবে এবং
আপনারা সবাই আশা করি উপকৃত হবেন। কারণগুলো বলতে গেলে আমরা কারণগুলোকে এরমভাবে ভাগ করি, কিছু কিছু কারণ যেগুলোকে আমরা বলি অ্যাভয়েডেবল কজেস, মানে যেগুলো ইচ্ছে করলে আপনি অ্যাভয়েড করতে পারেন, আপনার উপর নির্ভর করে। সেই কারণগুলোর মধ্যে মূলত আছে তিন চারটে কারণ। প্রথম কারণ, এটা আপনারা বোধহয় সবাই জানেন, সবসময় বলা হচ্ছে কিন্তু কোথায় লোকের তো আমি ইয়ে দেখি না, সেটা হচ্ছে সমস্ত রকম তামাক, তামাকের ধোঁয়া, তামাক নাক দিয়ে নেওয়া যাকে নস্যি বলে, তামাক চেবানো যাকে খৈনি বলে। তামাক নেওয়ার আরও অনেক রাস্তা আছে, অনেক ঘোরতর রাস্তা আছে, মানে সেই পুরনো দিনের জিনিস আরও ফিরে এসছে, হুকা আরও কত না কত রাস্তা আছে। তো যত রকম তামাক দেহর মধ্যে নেওয়ার রাস্তা আছে, তামাকের ধোঁয়া শুদ্ধ সবগুলো কিন্তু প্যাংক্রিয়াসের পক্ষে ক্ষতিকর, প্যাংক্রিয়াসের ক্যান্সার শুরু করার জন্য অনুঘটকের মানে ক্যাটালিস্টের কাজ করতে পারে, মানে প্যাংক্রিয়াসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিন্তু হয়নি, সেটাকে মানে সম্ভাবনাটাকে বাস্তবে পরিণত করে দিতে পারে সব রকমের তামাকজাত দ্রব্য। এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, মনে রাখবেন আমি যে কারণগুলো বলছি এগুলো হচ্ছে অ্যাভয়েডেবল রিজন, মানে যেগুলো আপনি চাইলে বাদ দিতে পারেন। এর পরে বলবো যেগুলো আপনি চাইলেও বাদ দিতে পারেন না, ওগুলো আপনার জীবনের সঙ্গী হয়ে আছে, ওটা আমি পরের কথায় পরে আসছি। দ্বিতীয় হলো, এইটা অনেকে জানেন না, তামাকটা জানেন না। দ্বিতীয়টা হচ্ছে, এবং বললে অবাক হবেন, সেটা হচ্ছে ওভারওয়েট। আপনার ওজন যদি বৃদ্ধি পায়, আপনি যদি মোটা হয়ে যান এবং অনেক দিন ধরে মোটা থাকেন, এখনকার দিনে প্রমাণিত যে সেটা প্যানক্রিয়েটিক ক্যান্সারের একটা অ্যাট্রিবিউটেবল কজ, সেটা একটা কারণ হতে পারে। অর্থাৎ মোটা হওয়া যে দেখতে অসুবিধে লাগা বা কাজে অস্বস্তি লাগার একটা ব্যাপার, শুধু তাই নয়, মোটা হওয়া ইটসেলফ একটা অসুখ। কারণ এরা মারাত্মক রোগ প্যানক্রিয়েটিক ক্যান্সার, যেটা কিনা মোটা হওয়া থেকে হতে পারে, এটা জানার পরে যারা ওভারওয়েট আছেন তারা তো নিশ্চয়ই আরেকটু বেশি চেষ্টা করবেন যাতে ওজন কমানো যায়। আমি একদিন কী করে ওজন যাদের অলরেডি বেড়ে গেছে তাদের কী করে কমানো যায় এ নিয়ে বিশদে আলোচনা করবো, কারণ এটা আমার সাবজেক্ট, প্রচুর রোগী আমি দেখি, এবং ওষুধ ছাড়াও আরও অনেক লাইফস্টাইল চেঞ্জের ব্যাপার আছে যেগুলো সবাই জানেন, তার বাইরেও অনেক কিছু জানার আছে, আমি আলোচনা করব। এখন না, আমি পয়েন্টগুলো আগে ছুঁয়ে যাচ্ছি। তা আমি তামাকের কথা বললাম, আমি ওভারওয়েটের কথা বললাম, এবার তৃতীয় যেটা আসে সেটা হচ্ছে বেশ কিছু খাবার দাবারের সাথে সম্পর্কযুক্ত ব্যাপার, যেগুলোকে মনে করা হয়, সন্দেহ করা হয় এর থেকে প্যানক্রিয়েটিক ক্যান্সার হতে পারে। মূলত বেশি ফ্যাটযুক্ত রেড মিট, ফ্যাটযুক্ত রেড মিট, এই কথাটাকে যদি একদম খুব সোজা করে বলে দিই তাহলে সমস্ত রকম মাটন, বিফ এবং পর্ক, এই তিনটে জিনিস অ্যাভয়েড করা, তার বদলে যে কোনো রকম পাখির মাংস, মানে চিকেন বা টার্কি বা কোয়েল, এই সব জিনিস চলতে পারে, মাছ চলতে পারে, কিন্তু পাঁঠার মাংস, গরুর মাংস এবং শুয়োরের মাংস এগুলো থেকে দূরে থাকা দরকার। কারণ দেখা গেছে যে এই যে রেড মিট এবং তাদের সাথে যে অ্যানিমাল ফ্যাটটা থাকে সেটা থেকে এটার ক্ষতি হতে পারে। তো এই যেগুলো বললাম এইগুলো হচ্ছে খাবারের ব্যাপার। এবার চতুর্থ, তো আমি বললাম তিন চারটে কারণ আছে, এই চতুর্থ কারণটা হচ্ছে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড বলি, মানে কাজের জায়গায় কিছু কেমিক্যালস আছে যেটা থেকে প্যানক্রিয়াসের ক্যান্সার হতে পারে। মানে এগুলো অ্যাভয়েডেবল কারণের মধ্যে, অর্থাৎ আপনি কাজের জায়গা চেঞ্জ করতে পারতে পারলেও পারতে পারেন, এই জন্য অ্যাভয়েডেবল কারণের মধ্যে পড়ে। তো সেটা কি, সেটা একটা হচ্ছে, এটাও অনেকেই জানে না, সেটা হচ্ছে এই যে আমরা জামাকাপড় পরে আছি না, এই জামাকাপড়গুলো আমরা যখন ড্রাই ক্লিনিংয়ে কাচতে দিই, তখন যারা ড্রাই ক্লিনিং করেন, যে আমার বন্ধু কর্মচারীরা যারা করেন, তো তারা বিশেষ বিশেষ কিছু কেমিক্যালে এক্সপোজড হন, এই ড্রাই ক্লিন করার জন্য কিছু কেমিক্যাল,
যারা আমি আমার খুব বলতে ইচ্ছে করছে যে এই কেমিক্যাল ওই কেমিক্যাল বললে তো বোঝা খুব মুশকিল হবে, আমি শুধু এইটুকুনি বললে বুঝতে পারা যাবে যে এই কেমিক্যালগুলো আসলে, যাদের কেমিস্ট্রির একটু জ্ঞান আছে তাদের জন্য বলছি, সব বেঞ্জিনের প্রোডাক্ট, মানে ক্লোজ চেন কম্পাউন্ড, এইটুকুনি বললে যদি একটুকু বুঝতে পারেন বুঝবেন। ক্লোজ চেন বেঞ্জিনের কেমিক্যাল ফর্মুলা হলো C6H6, তো সেই তার প্রোডাক্ট নানা রকমের যত দিন যাচ্ছে সব বেরোচ্ছে, তার মধ্যে বেশ কিছু প্রোডাক্ট এখন প্রমাণিত যে লং টার্ম তাতে এক্সপোজড হলে প্যানক্রিয়াসের ক্যান্সার হতে পারে। তো যারা এরকম ড্রাই ক্লিনিংয়ের কাজের সাথে যুক্ত আছেন তারা একটু তলিয়ে ভাববেন, এবং সেখানে যে সবসময় আমরা মানুষকে, এটা আমার খুব খারাপ লাগে, সব ভাগ করে ফেলি যে এ মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ, কাজেই এরকম বলতে ইচ্ছে করছিল যে মালিকেরা একটু চিন্তা করে দেখুন যাতে শ্রমিকের এই কষ্ট না হয়, কিন্তু এইটা আমার মনের ইচ্ছে একদম নয়। আমি মনে করি সবাই এক পক্ষ, এক পক্ষ না থাকলে আর এক পক্ষ থাকতে পারবে না। শ্রমিকের যদি শরীর খারাপ হয়ে সে বসে যায় তাহলে মালিকের কাজের লোক পাবে না, আর মালিক যদি না থাকে তো শ্রমিকের কাজ দেবে কে? তো সবাইকে মিলে একসাথেই কাজ করতে হবে, এবং সবাইকে মিলে সবার বৃহত্তর স্বার্থে, উন্নয়নের স্বার্থে এবং শরীর যাতে ভালো থাকে দুজনেরই, সেইভাবে এগোতে হবে। কাজেই এই ব্যাপারে আরও বিজ্ঞানের গবেষণা এবং কীভাবে সেটাকে মানুষের যারা কাজ করছেন তাদেরকে রক্ষা করা যায় কেমিক্যালের সেই এফেক্ট থেকে, সে ব্যাপারে আরও কাজকর্ম করা দরকার। এখানে আমি জানি আরও কীভাবে রক্ষা করা যায়, কিন্তু সেটা এত স্পেসিফিক এবং স্পেশালাইজড যে কে কীভাবে কাজ করেন সেটা জানলে আমি বলতে পারবো, আমি সে ব্যাপারে হয়তো তাদের হেল্পও করতে পারি যদি আমার হেল্পলাইনে কেউ ফোন করেন, কিন্তু এটা সাধারণ জনগণের জেনে খুব একটা লাভ হবে না। তো আমি যেটা বললাম যে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড, যেটা থেকে ক্যান্সার অফ প্যাঙ্ক্রিয়াস হতে পারে। আচ্ছা, এইটা যদি ওয়ার্ক প্লেস হ্যাজার্ডের কথা যদি আমি বাদ দিয়ে দিই, যেগুলো আমি অ্যাভয়েডেবল কজ তার কথা বললাম, এছাড়া আর কিছু কিছু কজ আছে যে কজগুলো অ্যাভয়েডেবল একদিক দিয়ে আবার বোঝাও মুশকিল। সেটা হচ্ছে কোনোভাবে আপনি রেডিয়েশন, যারা বোঝেন না তাদের জন্য একটু ছোট করে বুঝিয়ে দিই, রেডিয়েশন মানে একটা বিশেষ ধরনের বিকিরণ। যেমন ধরুন যখন আপনি এক্স রে করেন তখন একটা এক্স রের বিকিরণ ঘটে আপনার দেহের ওপরে এবং তারপরে এক্স রের ছবিটা ওঠে, তেমনি যারা সায়েন্স পড়েছেন আমি তাদের জন্য বুঝিয়ে বললে হয়তো বুঝবেন, যারা পড়েননি তাদের জন্য এইটা সময় নষ্ট মনে হবে, বিকিরণ ব্যাপারটা কী, ক্ষতিকর বিকিরণ, রেডিও অ্যাক্টিভ যে সাবস্টেন্সগুলো আছে সেগুলো কী, বা রেডিয়েশনটা কী। খুব ছোট্ট করে যদি আমি বলতে চাই তাহলে এটা হলো এরকম যে প্রায় 110 বছর হবে আগে রাশিয়ান একজন ভদ্রলোক যতগুলো আমাদের এলিমেন্টস আছে, আমি আসলে এলিমেন্টসের বাংলাটা কি খুঁজতে, মৌল পদার্থ রাইটলি, তো সেই এলিমেন্টস আছে সেগুলোর না একটা চার্ট তৈরি করেন, সেই চার্টটার ভদ্রলোকের নাম মেন্দেলেফ, তো সেই চার্টটাকে পিরিয়ডিক টেবিল কয়ে, 1, 2, 3, 4 করে তার যে অ্যাটমিক ওয়েট, এইসব বলতে গেলে আবার কাকে অ্যাটমিক ওয়েট বলতে হয়, আমি মোটামুটি তাদের ওজন অনুযায়ী ভাগ করে এটা ধরে রাখুন, 1 থেকে শুরু করে 125 পর্যন্ত এখন আরও বাড়ছে সেরকম আছে। তো দেখা যাচ্ছে মোটামুটি 70-এর ওপরে যেগুলো অ্যাটমিক ওয়েট এবং তার কাছাকাছি আসে লেড, লেডের বাংলা আমার এক্ষুনি মনে পড়ছে না, সেই লেডের ওপরে যত রকমের পদার্থ আছে সেগুলো খুব আনস্টেবল, মানে সেগুলোকে কিছুদিন যদি প্রকৃতিতে আমরা এমনিই রেখে দিই সেগুলো আস্তে আস্তে ওই লেডে পর্যবসিত হবে। কী করে হবে না, সেগুলোর মধ্যে থেকে কনস্ট্যান্টলি পারমাণবিক বিকিরণ হয়ে চলেছে, এগুলোকে আলফা রে, বিটা রে, গামা রে বলে, এবং এর যে উদাহরণ দিতে গেলে এই ধরনের
মেটালকে বলা হয় মানে পারমাণবিক বিকিরণকারী দ্রব্যসমূহ, যেমন থোরিয়াম, যেমন প্লুটোনিয়াম, যেমন রেডিয়াম, এরকম অনেক আছে। তো এগুলো কিন্তু আবার অ্যাটম বোম তৈরির র মেটেরিয়াল। তো সেই ধরনের বিকিরণে যদি আপনি জেনে বা না জেনে এক্সপোজড হন, তাহলে অনেক ক্ষতি তো হতে পারে, তার মধ্যে কিন্তু প্যানক্রিয়াসের ক্যান্সারও হতে পারে। আমি একটা ফোন নিয়ে আলোচনা যাব। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। হাওড়া থেকে বলছি। হুম বলুন। তানিয়া সরকার। হ্যাঁ তানিয়া দেবী, বলুন। আসলে আমার মাথায় খুব কদিন ধরে ব্যথা হচ্ছে, তো ব্যথাটা হওয়ার কারণে হচ্ছে চোখ দিয়েও মানে ভালোভাবে দেখতে পাচ্ছি না, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তো একটু যদি বলেন যে কি কারণে হচ্ছে। আপনি একটু বয়সটা বলবেন তানিয়া দেবী। 37 বছর বয়স। কবে থেকে ব্যথা হচ্ছে? ব্যথাটা হচ্ছে প্রায় 1 মাস হয়ে গেল, 1-1.5 মাস। তো সাধারণত মহিলারা 1-1.5 মাস মাথায় ব্যথা হচ্ছে কোনো ওষুধ খাবেন না, এরকম আমি দেখিনি। আপনি ওষুধ তো নিশ্চয়ই খেয়েছেন? হ্যাঁ ওষুধ তো খেয়েছি, কিন্তু পেন কিলার খাচ্ছি যখন তখন ঠিক আছি, আবার যখন ব্যথাটা স্টার্ট হচ্ছে। তাহলে কি ওষুধ খেয়েছেন বলুন? ব্যথার ওষুধ, ব্যথা কমানোর। ব্যথা কমানোর কি ওষুধ খেয়েছেন? আপনার কথার ধরন থেকে মনে হচ্ছে তো এটা মাইগ্রেনের ব্যথা। মাইগ্রেনের বাংলা হলো আধ কপাল। একদম এর জন্য, এবং এটার আপনি চিকিৎসা না করে ব্যথার ওষুধ খেয়ে দ্বিতীয় একটা রোগ তৈরি করছেন। দ্বিতীয় রোগটা হচ্ছে প্রথমে অম্বলের রোগ, তারপর লিভারের রোগ। ব্যথার ওষুধ খাওয়ার কোনো ভূমিকা নেই, পরিষ্কার করে বলে দিলাম। আপনার এই রোগটাকে ডাক্তারবাবুকে দেখিয়ে সারাতে হবে। আমার শুনে মনে হচ্ছে যে এটা মাইগ্রেন, কিন্তু আমাদের একটা প্রোটোকল আছে, যদি 15 দিনে মাথা ব্যথা না কমে এবং তারপরে চোখের পাওয়ারটা দেখিয়ে চোখের পাওয়ার ঠিক থাকে, তাহলে আমরা একটা ব্রেনের এক্সরে করি, এক্সরে স্কাল করি, মিনিমাম এইটুকুনি করি, তারপর তো আরও অনেক কিছু করি। তো সেই প্রোটোকলের মধ্যে দিয়ে আপনারও যাওয়া উচিত বলে আমি মনে করি। তো একটা ব্যাপারে আমি অ্যাসিওরেন্স দিচ্ছি আপনাকে, যে আপনার যে অসুবিধে সেটা কিন্তু এখনকার দিনের চিকিৎসায় আপনার ওই ব্যথা কমানোর ওষুধ ছাড়া পুরোপুরি সেরে যায়। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? না না, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু বোধহয় শক্ত হয়ে যাচ্ছে আলোচনা, আমি খুব সোজা করতে চাইছি, কিন্তু এই জিনিসের থেকে সোজা করা মানে আমার অসাধ্য, কারণ প্রিডিক্টেবল যদি কাউকে বোঝাতে হয় তাহলে তো সামান্য কথাগুলো বলতেই হবে, আমি সেইভাবে বলেছি। যদি কোনো দর্শক শ্রোতৃমণ্ডলীর মধ্যে কেউ আরও কোনো রকম সোজা উদাহরণ দিয়ে ব্যাপারটা করতে পারেন, আমি সেটা নব ফোন নিয়ে সবাইকে শুনিয়ে দেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি চন্দননগর থেকে অমলেশ মুখোপাধ্যায় বলছিলাম। হ্যাঁ অমলেশবাবু, নমস্কার নেবেন, বলুন। হ্যাঁ নমস্কার আপনাকে। বলছি যে আমার প্রত্যেকদিন মানে সপ্তাহে অন্তত 2-3 দিন এই পায়খানা হয়ে যাওয়ার পরে না এরা তো ফেনা ফেনা মতন পড়ছে। আচ্ছা, এটার কিভাবে কি প্রতিকারের কি আছে? আচ্ছা, আমি এটা কি খারাপ না ভালো কিছু কোনো? প্রথম কথা, আপনার ইন্ডিয়ান টাইপ টয়লেট না কমোড? কমোড। তাহলে আপনি নিচে তাকিয়ে দেখছেন কেন? যখন ওই উঠে ফ্ল্যাশটা করার সময় তখন নজরে পড়ছে। হ্যাঁ দেখুন, এই ফেনা ফেনা পড়ছে এইটাকে অবজারভেশনে যখন রেখেছেন এটা নিয়ে এক্ষুনি কোনো হস্তক্ষেপ ততক্ষণ করার দরকার নেই যতক্ষণ না আপনার না কোনো অ্যাডিশনাল সিমটম হচ্ছে। ফেনা হচ্ছে হতে দিন, কিছুদিন পর নিজে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার আসলে মনের যদি আরও কোনো গূঢ় প্রশ্ন থাকে, মানে এটার পেছনেও কোনো প্রশ্ন থাকে, হয়তো অন্য কেউ কিছু বলেছে ফেনা হলে এইটা হতে পারে ওটা হতে পারে, আপনি আমাকে অনেকে বলল প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম হতে পারে, প্যানক্রিয়াসের তুমি দেখা এসব ভয়টা দেখালো দেখালো ওই জন্য। হ্যাঁ ওই জন্য আসলে আপনি ওইটাই পেছনে আছে, আপনি প্রথমে এই প্রশ্নটা থ্রো করে দেখছেন আমি কি বলি, আমি পরিষ্কার করে দিচ্ছি। শুনুন, প্যানক্রিয়াটাইটিসের হলে এই যে ফেনা পায়খানা হওয়াটা কোনো ব্যাপার নয়। প্যানক্রিয়াটাইটিস যদি কারোর হয়, শতকরা 99 ভাগ ক্ষেত্রে পেটে ব্যথা
খাওয়ারে অনিচ্ছা, হজমে অসুবিধে, পেট ভার, এবার দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয় না পরিষ্কার, যা হবে এর থেকে আরো উচ্চ স্তরে যাবে। অর্থাৎ ওই শুধু স্টুলে একটু ওই ফেনাক হচ্ছে, এটা নিয়ে পুরো মাথায় চিন্তা করে আরো বেশি মানে আমি দুশ্চিন্তা করা শুরু করলাম। এই চিন্তা ঠিক নয়, বরঞ্চ আপনি ইগনোর করুন। আপনি যখন ফ্ল্যাশ করবেন, মুখটা চোখটা অন্যদিকে থাকবে, হাতটা এরম করে ফ্ল্যাশ করুন। আচ্ছা, ঠিক আছে, যদি পরে অসুবিধা হয় তখন দেখা যাবে। তো এটা কি কোনো মানে ভয়ের কারণ কিছু আছে কি কিছু? আমাকে আসলে তাহলে ফেনাটা আসে কোথেকে সেটা ডিসকাশন করতে হয়, আমি অন্য আলোচনা আছে। আমি পরিষ্কার করে বলি, এই যে ফেনা কথাটা আপনি বলছেন, এটা হচ্ছে সারফ্যাক্ট্যান্ট বলে, সারফ্যাক্ট্যান্টের বাংলা আমার জানা নেই, যদি কেউ জানেন বলে দেবেন। সারফ্যাক্ট্যান্ট বলে কিছু পদার্থ আমাদের স্টুলের অ্যানাল ক্যানালে থাকে, স্টুলের সাথে বেরোয়, তার রিয়াকশানে এই ঘটনা ঘটে। তো সেইটা নিয়ে উতলা হওয়ার, সেটা নিয়ে দুশ্চিন্তা করার বা সেটা নিয়ে আরও গবেষণা করার প্রসঙ্গ তখন উঠবে যখন তার সাথে কোনো অ্যাডিশনাল সাইনস অ্যান্ড সিমটম থাকবে। তো উইদাউট এনি অ্যাডিশনাল সাইট অ্যান্ড সিমটমস, শুধু ফেনা ফেনা ভাব, এটাকে বেশি গুরুত্ব দেওয়া মানে দ্বিতীয় একটা উদ্বেগের রাস্তা তৈরি করা। আচ্ছা, ঠিক আছে, আপনি আরাম করুন, মাঝে মাঝে অবজারভেশন করবেন, যদি অ্যাডিশনাল ফিচার্স, অ্যাডিশনাল সিমটম সাইন্স কিছু থাকে তখন দেখা যাবে, চিন্তা করা যাবে। অ্যাডিশনাল বলতে এরপরে কি হতে পারে? কিচ্ছু হবে না, আপনি মাঝে একদম সুস্থ থাকবেন, এরপরে কিচ্ছু হবে না। যদি আপনি, আমি বললাম তো, যদি এটা প্যানক্রিয়াটাইটিস থেকে হতো তাহলে আমি প্যানক্রিয়াটাইটিস সংক্রান্ত ব্যাপারে যা যা প্রিলিমিনারি প্রাইমারি সিমটমের কথা বললাম সেসবগুলোও হতো, তার সাথে ফেনা ফেনা হতো। তো যেহেতু সেই সবগুলো নেই, সেহেতু এইটুকুনি জিনিস নিয়ে দুশ্চিন্তা করে নিজের ব্লাড প্রেশার বাড়ানোর কোনো মানে হয় না, যতটা আরামে থাকা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। একটু আলোচনা যাব। তো আমি যে প্যানক্রিয়াটিক ক্যান্সারের ফ্যাক্টরগুলো আপনার হাতে আপনি বদলাতে পারেন তাই নিয়ে কথা বলছিলাম, চারটে পাঁচটা ফ্যাক্টর বললাম। এবার কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা আপনি বদলাতে পারেন না, ও আপনাকে ওগুলো নিয়েই চলতে হবে। সরি, তো সেই ফ্যাক্টরের মধ্যে আছে কিছু রেসিয়াল ফ্যাক্টর, আমাদের দেশে প্রয়োগ নয় এই, আমাদের তো সব জ্ঞান ইংরেজি বই পড়ে, তো সেই সব জায়গায় লেখা আছে যে আফ্রিকান আমেরিকানরা নাকি বেশি প্রোন টু প্যানক্রিয়াটিক ক্যান্সার। তো ওইসব পড়েই আমি তার পরের লাইনগুলো আর নজর দিই না, আফ্রিকান আমেরিকানদের কী ব্যাপার সেই জিনিস আমি আমার গাঙ্গেয় পশ্চিমবাংলায় প্রচার করে খালি জ্ঞান বাড়ানো ছাড়া কোনো লাভ নেই, দিস ইজ ইরেলিভেন্ট, ওই জন্য আমি আর বেশি এ ব্যাপারে এগোচ্ছি না। কিন্তু যে দুটো তিনটে খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশের জন্য, আমাদের গাঙ্গেয় পশ্চিমবাংলার মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেই সব রুগীর যাদের কোনোবার ব্রেস্টের ক্যান্সার ধরা পড়েছে অথবা ওভারিয়ান ক্যান্সার ধরা পড়েছে অথবা ইউটেরাইন ক্যান্সার ধরা পড়েছে। আমি তিনটে বললাম, ব্রেস্টের ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ইউটেরিয়ান ক্যান্সার, এই তিনটে ধরা পড়েছে বা তিনটের মধ্যে একটা ধরা পড়েছে বা তিনটের মধ্যে দুটো ধরা পড়েছে, তাদের মধ্যে একটা বড় অংশের প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ার সম্ভাবনা থাকে। এইটাকে আমরা পরে জানতে পেরেছি, এটা বিশেষ জেনেটিক প্রিপন্ডারেন্সের কারণে। অর্থাৎ সেই সব রুগীদের যাদের একবারের জন্য ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ওভারিয়ান ক্যান্সার হয়েছে, ইউটেরাইন ক্যান্সার হয়েছে, তাদের পরে প্যানক্রিয়াসের ক্যান্সার হওয়ার যেহেতু সম্ভাবনা থাকে বলে আমি বলছি এবং এটা সর্বজনবিদিত, সেহেতু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং একটা বিশেষ ধরনের নজরদারির মধ্যে দিয়ে সেই সব রুগীদের যেতে হবে।
সেই নজরদারিটা কীভাবে করা যায় না করা যায় আপনার ডাক্তারবাবু আপনাকে হেল্প করবেন বলবার জন্য, এই যাদের এই ধরনের ব্যাপার আছে। এছাড়া আমি একটা ফোন নিয়ে উত্তর দেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি উত্তম চৌধুরী বলছি। হ্যাঁ উত্তমবাবু, কোত্থেকে? সল্টলেক। হ্যাঁ সল্টলেক থেকে উত্তম চৌধুরী, বলুন। বলছি আমার একটা পেটে একটা প্রবলেম হচ্ছে বেশ কিছুদিন ধরে। হ্যাঁ হ্যাঁ। বিশেষ করে মানে আগেও দেখেছি গরমের সময়টাতেই এটা বেশি হয়। মানে আমি আরো অফিসের দিনে যেন বেশি, মানে অফিস মানে সকালবেলা হয়তো বাথরুম টাথরুম করে অফিসে চলে গেলাম পায়খানা টাখানা করে, এরপরে অফিসে গেলে যেন আবার যেন একটা আবার ওই মানে গেলে ভালো হয় গেলে ভালো হয়, কখনো কখনো যেতেও হয় মোটামুটি খুব মানে রিচ খাবার টাবার খাই না, লাইট খাবার যেগুলো সহজে হজম হয় সেগুলোই খাওয়া দাওয়া করি। আচ্ছা আচ্ছা। তো এই গরমের সময় দেখি যে তাও দেখি প্রবলেমটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন আপনি যা বলছেন, দেখুন তো আমি ঠিক বুঝলাম কিনা, আপনি বলছেন যে বাড়িতে আমার অসুবিধে নেই, কিন্তু বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন মনে হচ্ছে যেন একবার একটু টয়লেটে যাই, এটা কি আমি ঠিক ভেবেছি? না, আমি 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 বলছি যে মানে যেগুলো আর কি মানে ছুটির দিন সেগুলোতে কম্পারেটিভলি অতটা সমস্যা হয় না, কিন্তু যেই দিনগুলোতে অফিস থাকে তখন যেন আরো বেশি হয় আর কি অফিসে, মানে আমি মানে পায়খানা টায়খানা করেই অফিসে গেলাম, তবু অফিসে গেলে যাওয়ার পরে যেন আবার একটু আর কি ব্রেক পাচ্ছে, একটু গেলে ভালো হয়, কখন কোনো কোনো দিন যেতেও হয়, আবার কোনোদিন হয়তো আর গেলাম না কিন্তু একটা অস্বস্তি রইল, আবার বাড়িতে এসে আবার আমাকে যেতে হলো, এরকম একটা ব্যাপার। তো এইটা এই যে ভাবটা ইরিটেশন আর কি, এটা ইরিটেশন। এইটার জন্য কি কোনো চিকিৎসা বা ডাক্তারবাবুকে দেখানো বা কোনো ইনভেস্টিগেশন কিছু হয়েছে? না সেইভাবে না, ওই আপনার মানে মাঝে মাঝে ওই ভাইবিলেক ওই আপনার টুকটা মাঝে মাঝে খাই একটু যাতে হজমটা ভালো হয়। এটা কি কাউকে এইটার জন্য দেখানো হয়? হ্যাঁ, এটা কি ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ভাইবিলেক? ভাইবিলেক ডাক্তারবাবুর প্রেসক্রিপশন মানে আমার এক পরিচিত একজন আছে আর কি, উনি উনি বলেছেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনার বয়সটা বলবেন। 55। এই অসুবিধে কতদিনের? এটা মানে গরমের সময়টাই আমি দেখছি, আগের বছর এরকম হয়েছিল গরমের সময়টা এরকম আমার হতো, তারপরে আবার দেখলাম যখন মোটামুটি গরমটা কমে গেল আর কি ডিসেম্বর জানুয়ারি, তখন আবার দেখলাম ব্যাপারটা নেই, আবার এই গরমটা পড়ছে আবার যেন এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেটা রয়েছে এটা হচ্ছে একদম ইরিটেবল বাউল সিনড্রোমের প্রথমের অবস্থা, আইবিএস রোগের প্রথমের অবস্থা। এই অবস্থায় আমি আমার রুগীদের প্রথমেই ওষুধ দিই না, দুটো ছোট্ট ওষুধ বিনা কাজ করতে বলি, অনেকে উপকার পান, কাজ না হলে তখন ওষুধপত্র। একটা হচ্ছে হয় আপনি সকালে বা সন্ধেবেলা 4 কিলোমিটার হাঁটতে বেরোন, এইটুকুনি করা। আর সব জায়গায় খাবার জল না খাওয়া, খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে বা এমন জল খাওয়া যেটা আপনি মনে করেন যে এটা খাবার জলটা। আমি তো আপনার মানে ভালো জায়গা মানে বিজদেরই জল খাই আর কি, জল কিনেই খাই আর কি, মানে বাইরের কোনো জল আমি ইউজুয়ালি খাই না। ঠিক আছে, তাহলে আপনি একটু কিছুদিনের জন্য সকালে বা সন্ধ্যে যখন সুবিধে আপনার 4 কিলোমিটার সপ্তাহে 5-6 দিন হাঁটা শুরু করুন, দেখুন এই প্রবলেমটা থাকবে না। যদি তাতে না কমে তখন ফোন করুন। তাহলে তাহলে আপাতত আপনার কোনো ওষুধের যাওয়ার দরকার নেই? একদম ওষুধের ব্যাপারই নয় এটা। ঠিক আছে, কেন নয়? আসলে এত সময় কম, আমার বলার তো অনেক ইচ্ছে যে কেন নয়, কিভাবে নিয়ন্ত্রণ হয় ইন্টেস্টিনাল মুভমেন্ট, তাহলে অন্যদিকে চলে যাবো, কারণ আমি এখন মানে খুব ফোকাসড হয়ে রয়েছি যে আজকে যেহেতু এটা খুব শক্ত সাবজেক্ট এই প্যানক্রেটিক ক্যান্সারের কারণ যেগুলো আমি বলছি, সেহেতু যতটা পারি মানুষের কাছে যাতে পৌঁছতে পারি, ওই জন্য আমি অন্যদিকে বেশি বলছি না। আমি আপনি মাথায় রাখুন, আমি অন্যদিন বলবো নিশ্চয়ই। আরেকটা ব্যাপার স্যার একটু বলবো? হ্যাঁ নিশ্চয় বলবেন বলবেন, শুনবো, বলুন না। আমার বডি ওয়েটটা অনেক মানে কম আর কি, তো এটা কি কোনোভাবে আর কি কিছু করা যায়? হ্যাঁ 100%। 2019 সালে
মে মাসে বসে আপনি কথা বলছেন বার করা যাবে না, এত বড় বড় কিছু করা যাচ্ছে, আর বডি ওয়েটটা ইম্প্রুভ করা যাবে না? 100% করা যাবে, এবং কোনো ওষুধ ছাড়াই, মানে আপনার হজমের ক্ষমতা বাড়ে, এই ধরনের বিশেষ কিছু চিকিৎসা আছে, নর্মাল ডায়েটে বেড়ে যাবে, ভালো হয়ে যাবে। তাহলে স্যার আমি একদিন আপনার কাছে যাব? হ্যাঁ, আপনি হেল্পলাইনে ফোন করে জানুন। আচ্ছা স্যার, ধন্যবাদ। তাহলে আমি লাইন বিচ্ছিন্ন করি। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, আমি এনাকেও বললাম, আরও অনেককে বললাম যে একটু শক্ত সাবজেক্ট বলে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। যারা এক্ষুনি এই অনুষ্ঠানটা দেখতে শুরু করলেন করোনাতে, এদিক ওদিক রিমোট ঘোরাতে ঘোরাতে, তো তাদের জন্য বলি, আমি আসলে আলোচনা করছিলাম লিভার নিয়ে, এবং লিভার নিয়ে আলোচনার ক্ষেত্রে প্যাঙ্ক্রিয়াসের প্রসঙ্গ উঠেছে, এবং প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার নিয়ে কথা বলছি, প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সারের মধ্যে প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সারের কারণ নিয়ে কথা বলছি, আমি প্যাঙ্ক্রিয়াস ক্যান্সার কী জন্য হয় সেই ভাগ কারণগুলোকে দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাভয়েডেবল কজেস, মানে যেগুলো আপনি চাইলে বাদ দিতে পারেন, তার মধ্যে কী কী কারণ আছে আগে বলেছি, যদি পরে সময় পাই আর একবার ছুঁয়ে যাব। আর এবার আনঅ্যাভয়েডেবল কজের মধ্যে আমি কী কী হয় সেগুলো বললাম, তার মধ্যে বললাম যারা ওভারি রোগে, ওভারি ক্যান্সারে ভুগছেন, ভুগেছেন, যারা ইউটারাসের ক্যান্সারে ভুগেছেন, এই সব কথাগুলো, যারা ব্রেস্টের ক্যান্সারে ভুগেছেন, তাদের কথা বললাম। এরপরে হচ্ছে ফ্যামিলিয়াল প্যাঙ্ক্রিয়েটিক ক্যান্সার সিন্ড্রোম বলে এখন আমরা একটা টার্ম ব্যবহার করছি, আবিষ্কার হয়েছে যাই বলুন না কেন। দেখা যাচ্ছে যে কিছু কিছু ফ্যামিলিতে হয় প্রত্যেকটা জেনারেশানে, অথবা একটা জেনারেশান টপকে টপকে, এই কথাটার মানে হলো হয় ঠাকুরদাদার ছিল, বাবার হলো, ছেলের হলো, নাতির হলো, অথবা ঠাকুরদাদার ছিল, বাবার হলো না, ছেলের হলো, নাতি হবে না তার ছেলের হবে, টপকে টপকে, অথবা পরপর সবার প্যাঙ্ক্রিয়েটিক ক্যান্সার হচ্ছে। আরও যখন ভেতরে ঢোকা গেল, দেখা গেল যে তাদের জিনে স্পেসিফিক একটা পরিবর্তন, আমরা বলি মিউটেশন হয়ে রয়েছে, এবং এইটা কোনোভাবে প্রিভেন্ট করা সম্ভব নয়। আগে থেকে যদি এই হিস্ট্রিটা, ফ্যামিলি হিস্ট্রিটা বোঝা যায়, তাহলে এখনকার দিনের ডাক্তারবাবুরা আমরা ওই জেনেটিক মিউটেশনটা চেঞ্জ করবার কোনো রাস্তা আছে কি না সেটা খতিয়ে দেখছি। এই আজকে 2019 সালে বসে একটু আনন্দের সাথে বলছি, হয়তো আগামী 10 বছরের মধ্যে ওই যে জেনেটিক মিউটেশনের ফলে প্যাঙ্ক্রিয়েটিক ক্যান্সার হচ্ছে ফ্যামিলিতে, সেইটা আমরা প্রিভেন্ট করতে পারবো। আজকে 2019 সালের এই 25 তারিখে হয়তো পাচ্ছি না, কিন্তু আগামী 10 বছরের মধ্যে, মানে এমনভাবে সব গবেষণা হচ্ছে, সেটা আমরা পারবো। এছাড়া আরও কিছু কিছু রোগ আছে যেগুলো সরাসরি প্যাঙ্ক্রিয়াসের রোগ বলে বলা যাবে না, কিন্তু সেগুলো থেকে প্যাঙ্ক্রিয়াস এফেক্টেড হয়, প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার হয়, এবং সেগুলো সব গালভালা, আমাদের মেডিকেল শাস্ত্রের না একটা দোষ বা গুণ বলুন, সব কিছুই বিরাট বিরাট এমন নাম দিয়ে দেয় যে সেগুলো মুখস্থ রাখা অত্যন্ত বিপদ, মানে সবাই পারে না মুখস্থ রাখতে। তো যাই হোক, এরম একটা নাম হচ্ছে লিঞ্চ সিন্ড্রোম বলি আমরা, লিঞ্চ সিন্ড্রোম, যেটা আসলে আমি মনে রাখার চেষ্টা করি কোলোরেক্টাল ক্যান্সার সিন্ড্রোম বলে, মানে হচ্ছে আমাদের অন্ত্রর মধ্যে রেকটাম, যেখানে আমাদের স্টুল যেখান দিয়ে জমা থাকে, তারপরে পাস হয়, এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যে কোলনের অংশ, সেইখানে যদি ক্যান্সার হয়, তবে তার থেকে প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার হতে পারে। অর্থাৎ কোলোরেক্টাল ক্যান্সার থেকে প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার হওয়ার যে সম্ভাবনাময় অবস্থা, সেটাকে লিঞ্চ সিন্ড্রোম বলে। এইরকম আরও বেশ কয়েকটা আছে, আজকে আমি সংকেত পাচ্ছি যে সময় কমে আসছে। তাহলে সব মিলিয়ে আমি যদি ব্যাপারটাকে খুব ছোট করে, মানুষের বোধগম্য করে হাজির করতে চাই, তাহলে নজর দেওয়ার ব্যাপারটা কোথায়? নজর দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে সিগারেট বা তামাকজাত দ্রব্য বর্জন করা, এটা সবাই জানে,
নতুন করে বলার কিছু নেই। দ্বিতীয় হচ্ছে কিছুতেই মোটা হয়ে যাওয়া যাবে না। মোটা হলে দেখতে খারাপ লাগে কি ভালো লাগে সেটা অন্য কথা, কিন্তু মোটা হলে শুধু প্যানক্রিয়াসের ক্যান্সার নয়, অন্য ক্যান্সারও হতে পারে। অর্থাৎ মোটা হওয়া যাবে না, কী করে রোগা হওয়া যাবে তাই নিয়ে আলোচনা করব। যদি কারোর কোনো প্রশ্ন থাকে হেল্পলাইনে আমি অতিশয় খুশি হয়ে জবাব দেব। তৃতীয় হলো যারা বিশেষ বিশেষ কিছু কাজের সাথে যুক্ত, আমি বললাম যারা এই জামা কাপড় ড্রাই ওয়াশের কারখানায় কাজ করেন, তারা যে কেমিক্যাল ব্যবহার করেন, সেই সব কেমিক্যালের মধ্যে এমন কিছু আছে যেটা থেকে প্যানক্রিয়াসের ক্যান্সার হতে পারে, সেটা কীভাবে অ্যাভয়েড করা যায় সেসব দেখা। বিশেষ কিছু রেডিয়েশনের ফলে এই ধরনের ক্যান্সার হতে পারে। আমি এক্সরের কথা বললাম বটে, কিন্তু এক্সরে ছাড়াও আমি ওই সময় পিরিয়ডিক টেবিলের কথা বললাম, লেডের কথা বললাম। এখন মনে পড়ছে লেডের বাংলা হলো সীসা, তো ওই সীসা যে লেডটা হলো শেষ স্টেবল ফর্ম অফ ম্যাটার, তারপরে লেডের ওপরে যা যা আছে পিরিয়ডিক টেবলে সেগুলো সবই অনেক দিন ধরে স্থায়ী থাকার মতো নয়, কারণ সেগুলো থেকে সব পারমাণবিক বিকিরণ ঘটে, আলফা বিটা গামা রে বেরোয়, এবং এই প্রত্যেকটা আলফা বিটা বা গামা রে মানুষের শরীরে ক্যান্সার তৈরি করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। আজকে আর 3 মিনিট সময় আছে, একটা ছোট্ট ব্যাপার এত ঘন ভারী এবং শক্ত হয়ে গেছে, একটা খুব মজার গল্প দিয়ে শেষ করব। ফিল্ম এসেছিল টুম রেইডার্স বলে, আগে আমরা মিশরের এই যে মমির যেখানে থাকে, তো সেখানে নাকি প্রচুর সোনা দানা গুপ্তধন লুকানো আছে, এসব জানতে গিয়ে প্রচুর মানুষ মানে টুম রেইডার্স মানে যারা ডাকাতি করে সেইখানে ঢুকে সেই সব সোনা লুট করে নিয়ে আসতো, এরকম হাজার হাজার বছর ধরে গল্প শোনা যেত। এবং তারপরে শোনা যেত যারা রেড করতে গেছে ওখানে নাকি কী অভিশাপ আছে, তারা পরে হয় অ্যাক্সিডেন্টে নয় রোগে মারা যেত। এই নিয়ে অনেক গবেষণা হয়েছে। পরে দেখা গেল সম্রাট তুতেনখামেন, খুব নামকরা মিশরের রাজা, তার টুম্বের মধ্যে যে বালির ওপরে এই সমস্ত রাখা, ইজিপ্টে সবই বালি, সেই বালির স্যাম্পল নিয়ে যখন পরীক্ষা করা দেখা গেল বালির 50% মানে অতিশয় উচ্চ মানের, অর্ধেকেরও বেশি নাথিং বাট থোরিয়াম, রেডিও অ্যাক্টিভ থোরিয়াম। ওই রেডিও অ্যাক্টিভিটি সবসময় বিকিরণ হচ্ছে এবং তার থেকে এই ধরনের পারমাণবিক বিকিরণের ফলে যে কোনো মানুষ তাতে যদি এক্সপোজড হয় তবে তার ক্যান্সার বা অন্য রোগ হতে বাধ্য। অর্থাৎ বিজ্ঞান কিন্তু আলটিমেটলি প্রিভেল করলো অন্ধবিশ্বাসের ওপর। শেষ করছি আজকে, একদম সময় আজকে একদম শেষ, কিন্তু যাদের মনে আরও কিছু প্রশ্ন রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে হেল্পলাইন নাম্বার ডাক্তারবাবুর, সেটি একবার বলে দেবো 9831086919830970377। এই নাম্বারে আপনারা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি ডাক্তারবাবু আপনাকে, আমার সকল দর্শককে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।